জি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে আমি যথেষ্ট ভালো আছি, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে মূলত ডিপিআরসি হসপিটালে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি এখন আপনারা হয়তো জানেন আমি দক্ষিণ কোরিয়া প্রবাসী এবং গত মে মাসের 24 তারিখ আমি কোরিয়া থেকে আসি। আমি অ্যানকোলাইজিং স্পন্ডাইলাইটিস রোগে ভুগতেছিলাম, তো আমি প্রচুর অসুস্থ ছিলাম, ক্রেস ছাড়া হাঁটতে পারতাম না, সারা শরীর প্রচণ্ড ব্যথা, পা ফোলা ছিল, হাত ফোলা ছিল। তো স্যারের সাথে দেখা করে আমি প্রায় 12 দিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলাম। ভর্তি হয়ে যথেষ্ট মানে সুস্থতা অনুভব করি এবং স্যার আমাকে ডায়াগনোসিস করে উনি আমাকে রিলিজ দেন এবং এই দীর্ঘ বাসায় ফিরে গিয়ে 20 দিন অতিবাহিত করে এখন আমার দক্ষিণ কোরিয়া ফিরে যাওয়ার সময় হয়েছে। তাই স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আমার রোগ থেকে যে মুক্তি লাভ করলাম, পরবর্তী আমার করণীয় লাইফস্টাইল চেঞ্জ এগুলোর ধরন সম্পর্কে বিস্তারিত পরামর্শ নেওয়ার জন্য আজকে আমি স্যারের কাছে এসেছি। বাসায় ফিরে গিয়ে আমি আমার যেই আমার লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে, যেমন রেগুলার এক্সারসাইজ করা, সাঁতার কাটা, শোয়ার ধরনের পরিবর্তন, ভারী কোনো কিছু তোলন বা ওঠানামা করার জন্য সতর্কতা, মেরুদণ্ড সোজা রাখা আর স্যারের পরামর্শ ফলো করা। যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদি রোগের যে প্রেসক্রিপশন ফলো করতে হয়, স্যারের ফলো আপ থাকতে হয়, নিয়মিত ওষুধ সেবন করতে হয়, যথাযথ নিয়মকানুন মেনেই এই রোগ থেকে মোটামুটি লাইফস্টাইল সার্ভাইভ করার জন্য যথেষ্ট সুযোগ আছে যদি আপনারা সঠিক ডায়াগনস্টিক সেন্টার বা সঠিক ডাক্তারের শরণাপন্ন হন। এক্ষেত্রে ডিপিআরসি হসপিটাল শ্যামলী অনেকটাই এগিয়ে। আমি যথেষ্ট ব্যথা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হই। এখানে আমি প্রথম দিন থেকেই ফল পেতে থাকি এবং ব্যথা আমার ক্রমান্বয়ে হ্রাস পায় এবং বাড়িতে গিয়েও আমি এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ফলো করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি। তো সেক্ষেত্রে আমার ব্যথা শুধু ক্রমান্বয়ে কমেই গেছে, বৃদ্ধি হয় নাই, যার কারণে এখন আমি অনেকটাই সুস্থ এবং শারীরিক কর্মক্ষমতা ফিরে পেয়েছি। দক্ষিণ কোরিয়া ফিরে যাওয়ার জন্য আমি মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত। ডিপিআরসি হসপিটালে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে আমি চিকিৎসা নিয়ে কিছুটা উপলব্ধি করতে পারলাম এই যে, যারা আমার মতো ব্যথা নিয়ে বা দুরারোগ্য ব্যাধি নিয়ে হসপিটালে ভর্তি হবেন এবং নির্দিষ্ট মেয়াদান্তে চিকিৎসা শেষে বাসায় ফিরে যাবেন, তারা স্যারের প্রেসক্রিপশন অনুযায়ী সব কিছু ফলো করবেন এবং লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসবেন। অনেকেই দেখা যায় যে ওষুধ নিয়মিত খান না বা আগে যেভাবে চলছেন রাফ অ্যান্ড টাফ লাইফস্টাইল সার্ভাইভ করেন, তো তাদের ক্ষেত্রে বিড়ম্বনা ছাড়া আর কিছুই হবে না। তো তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আরোগ্য লাভ করে বাসায় ফিরে গিয়ে বা কর্মস্থলে ফিরে গিয়ে যে স্যারের প্রেসক্রাইব অনুযায়ী দৈনন্দিন জীবন পরিচালনা করবেন। একজন ভালো ডাক্তারের কাজ বা ডিউটি হচ্ছে রোগীর দেহের যেই রোগ রয়েছে সেটাকে প্রপার ডায়াগনোসিস করে এবং সে অনুযায়ী ব্যবস্থাপত্র প্রদান করবেন, আর বাকিটা মেনটেন্স করার দায়িত্ব হচ্ছে আমাদের মতো রোগীদের। ডাক্তার শুধু পথ নির্দেশক এই আর কি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখতেছেন, যারা অ্যানকোলাইজিং স্পন্ডাইলাইটিস বা বিভিন্ন প্রকারের বাত প্যারালাইজড রোগীর অনেকদিন দীর্ঘদিন ধরে ভুগতেছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ বা আমন্ত্রণও বলতে পারেন যে বিভিন্ন জায়গায় তো অনেক দেখিয়েছেন, একবার হলেও এই ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের ডিপিআরসি হসপিটালে আপনারা আসবেন এবং আমার মতো সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে যাবেন। পরিশেষে সকলকে ধন্যবাদ ও আন্তরিকতা জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি, সেই সাথে ডিপিআরসি হসপিটাল এবং ডাক্তার শফিউল্লাহ স্যারের উত্তরোত্তর যে ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে আমি দক্ষিণ কোরিয়া ফিরে যাওয়ার আশা ব্যক্ত করতেছি। সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।